আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দেখাবো কিভাবে ড্রাগন ফুলের পরাগায়ন করাইতে হয়। তো এই জন্য প্রথমে ফুলের রেণুর নিচ দিয়ে একটি পেজ এভাবে প্রতিস্থাপন করতে হবে, এবং প্রতিস্থাপন করার পরে পরাগধানীর পরাগ রেণুর উপরে আঙুল দিয়ে অথবা কটন মাপ দিয়ে টুকা দিলে এইভাবে রেণুগুলো পেজের উপরে চলে আসবে। এই পেজের উপর থেকে রেণুগুলোকে টুকা দিয়ে একত্রিত করতে হবে, এবং একত্রিত করার পরে সামনের দিকে একটু ভাঁজ করে নিতে হবে, যেন একদম সঠিক জায়গায় রেণুগুলো যে পড়ে। এবং এখানে মাঝখানের যে দণ্ডের মতো অংশ, ওইখানে মাঝখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে এই রেণুগুলোকে আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করে দিতে হবে। এবং ভিতরে প্রবেশ খুব সাবধানে করতে হবে, যেন মাঝখানের ওটা খুব নরম, ভেঙে না যায়। এবং ওটার উপরে টুকা দিয়ে এই ফানেলের মতো যে অংশ, ওখান থেকে নলের ভিতর দিয়ে নিচের দিকে টুকা দিয়ে দিয়ে প্রবেশ করে দিতে হবে, যেন এটা স্ত্রী স্তবকের ভিতর দিয়ে গর্ভাশয়ে প্রবেশ করে। এবং পরিপক্ক হয়ে ফলে রূপান্তরিত হয়। এভাবে আস্তে আস্তে কয়েকবার রেণুগুলো নিয়ে স্ত্রী স্তবকের ফানেলের মতো অংশে রেণুগুলোকে প্রবেশ করে দিতে হবে। তো এই গাছটাতে অনেকগুলো ফল ধরেছিল, তো ফলগুলো পাকার পরে তুলে খেয়েছি। তো এখন আবার ফুল এসেছে, এই জন্য আমি ভাবলাম যে একটি ভিডিও করি আপনাদেরকে, কীভাবে পরাগায়ন করাতে হয় এই পদ্ধতিটা দেখিয়ে দিই। তো এই জন্য আমি দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে বিষয়টা জানিয়ে দেবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।